জি হ্যাঁ ভাই, আচ্ছা, ওকে। তো গত ক্লাসে আমরা মোটামুটি কালার নিয়ে আসা শিখছি। একটু খেয়াল করাই, আজকে আমরা শিখবো হচ্ছে ডিআইবি ট্যাগের কাজ। ঠিক আছে, একটা নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে আমরা তিনজন ওয়েটিং এ আছে, নেট সমস্যা না। আচ্ছা, এই পেজটা আমরা একটু ওপেন করে নিলাম। দেন এটা আমরা নোটপ্যাড ওপেন করি। আজকে যেটা একটা কথা বললাম, ডিআইভি ট্যাগ, এই ডিআইভি ট্যাগ এর কাজ এইচটিএমএল সিএসএস এ অনেক। ঠিক আছে, আমরা আগে বরাবরের মতো কপি করে নিই, অযথা সময় নষ্ট না করে। ডিএবি দিয়ে টাইটেলটা দিলাম। খারাপ লাগে ক্লাসের মাঝে যদি কাউকে অ্যাডমিট করতে হয়। আচ্ছা, এটা তো আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, ওকে। আমরা প্রথমে আগে ডিআইবি ট্যাগের কাজের আগে ডিআইবি ট্যাগটার কাজ কি হয় এটা আমরা আগে একটু বুঝে নিই। এটা আমরা যেকোনো একটা ওয়েবসাইট থেকে বুঝবো। আচ্ছা, যেকোনো ওয়েবসাইটে যাবেন আপনারা। সাপোজ এখানে ওয়েবসাইট, এটা ডিআইবি ট্যাগ অর্থ কি? আমরা ব্লগ ট্যাগ বুঝেন আপনারা, ব্লগ, নিউজ পেপার পড়তে পারেন। এখানে কি আছে যে নিউজ হুম হুম পেপার পড়তে পারে না? আমাদের যে পেপার গুলো কিনতে পাওয়া যায় 10 টাকা পাওয়া যায় করে, পেপার পড়তে পারেন তো আপনারা না? প্রথম আলো, দৈনিক পত্রিকা, এই ধরনের অনেকগুলো। পেপার উপর বিভিন্ন ব্লগ থাকে। হ্যাঁ, ওখানে দেখবেন, এই যে সাপোজ আমি এটা দিয়ে ভাই, বুঝাই। আচ্ছা, বুঝতে পারছি। পেপারে দেওয়া থাকে এই ধরনের, একটা প্যারা থাকে, আবার এখান থেকে আরেকটা প্যারা স্টার্ট হয়, আবার এখান থেকে আরেকটা প্যারা স্টার্ট হয়, এই ধরনের প্যারা থাকে না পেপারে? হুম তাহলে ওই প্যারা গুলো কিভাবে করায়? ওগুলো তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ইজিলি করা যায়, কিন্তু এখানে ওয়েবে সেটাকে বলা হয় ব্লগ ট্যাগ, যেটাকে আমরা ডিআইবি ট্যাগ বা এইচ1 ট্যাগ গুলোতে করতে পারি। এগুলো একটা করে ব্লগ ট্যাগ, যেগুলোকে ডিআইবির মধ্যে রাখা হয়েছে। এখানে ব্লক ট্যাগ আসলে কি? এই যে, এই যে এটা দেখতেছেন না, এটা চারপাশে একটা ঘর করে দেওয়া আছে, মানে এটা এক জায়গায় রাখা হয়েছে, হুম কিন্তু এটা একটা ব্লক। সাপোজ আমি এটা হচ্ছে মার্ক করি, দেখেন আমার মার্ক হচ্ছে, কিন্তু এটা আমার মার্ক হচ্ছে, এটা আমার তো এগুলো মার্ক হচ্ছে না। এগুলো মার্ক করলে এটা মার্ক হলো না কেন? তার মানে এটা একটা ব্লক ট্যাগ আছে। সাপোজ আমি যে এখানে দেখি ব্লক করা আছে, ওটা এই যে এটা মার্ক করলাম, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে মার্ক করতেছি, কিন্তু এটা মার্ক হচ্ছে না কেন? কারণ এটা একটা ব্লগ এর ভিতর আছে, এটাও একটা ব্লগ এর ভিতর আছে। আমরা তো যখন নিউজ পেপার আমরা তৈরি করছিলাম, যখন এইচটিএমএল দেয়, তখন লেখাটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত আসছে, শেষ হয়েছে এইভাবে। এখানে আমরা ফাঁকা রেখে অন্য কিছু নিয়ে আসতে পারিনি, তার মানে
নিয়ে আসতে গেলে সেগুলোকে ব্লক করে করে নিয়ে আসতে হবে। এই যে এটা একটা ব্লক, একটু নিচে আসি আমরা। এই যে এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে এখান থেকে শুরু করে খেয়াল করেন, এখান থেকে শুরু করে এ পর্যন্ত এটা হচ্ছে একটা ব্লক, বা এটা হচ্ছে সেকশন ট্যাগ দিয়ে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ব্লক। এই ব্লকের ভিতরে আবার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আবার ছয়টা ব্লক করা হয়েছে। এই ছয়টা, এই ব্লকটার ভিতরে আবার একটা ব্লক করা হয়েছে, এটার ভিতরে আবার একটা করা হয়েছে, সেম ভাবে এই ব্লকটার ভিতরে আবার একটা করা হয়েছে। মানে একটা ব্লকের ভিতরে অনেকগুলো করে ব্লক করা হয়েছে। এগুলোকে আমরা ডিআইবি ট্যাগ দ্বারা করতে হয়। ক্লিয়ার? ব্লকটা আসলে কি? আচ্ছা, তো এখন আমরা ডিআইবি ট্যাগ এর কাজ শিখব। একটু খেয়াল করি, আমরা লিখতাম এইভাবে, কি লিখতাম যে হচ্ছে এইসন, এইসন ট্যাগ দিয়েও যে কাজে আমরা ডিআইবি ট্যাগটা ইউজ করি। একটু ডিআইবি, এখানে আমরা লিখে দেই হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে একটু রিলোড করে দেখি তো কি দেখা যায়। এই লেখাটা কিন্তু কিচ্ছু শো করেনি, তেমনই আছে, কিন্তু এটা একটা ব্লগে হয়ে গেছে। ঠিক আছে, একটা ব্লগ হয়ে গেছে। সাপোজ আমি এইটাই আবার কপি করে এখানে পেস্ট করলাম, এখন সেভ করে দিয়ে দেখি তো। দেখেন নিচে চলে আসছে, এটা কিন্তু এই লাইনে হয়নি, তার মানে এটা ব্লগে আছে, এই পর্যন্ত ব্লগে আছে। এখন কথা হচ্ছে এই ব্লগটাকে আমরা বিভিন্ন রূপ দিতে পারি। ঠিক আছে, সিএসএস অ্যাপ্লাই করে, আমরা সিএসএস অ্যাপ্লাই করার নিয়ম কে কে জানেন? ভাইয়া ইনলাইন সিএসএস হচ্ছে ট্যাগের মানে ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট। ওইটা ঠিক আছে, কিন্তু আমাদের মেইন স্ট্রাকচার হচ্ছে এটা, খেয়াল করেন, প্রপার্টি, প্রপার্টি হ্যালো হ্যালো কম, এটা তারপর আবার প্রপার্টি, এভাবে আপনি যতটা দিবেন ততটাই। প্রপার্টি ইজ টু ভ্যালু, আবার আপনি কমা দেন, আপনি যতটা লিখবেন ঠিক সেম ভাবে এই স্ট্রাকচারে করতে হবে। সেম ভাবে আবার প্রপার্টি ইজ টু ভ্যালু, প্রপার্টি ইজ টু ভ্যালু, এইভাবে। তাহলে আমরা এখানে লিখে দিই, এটা দিয়ে দিই। আমরা কি জানতাম স্টাইল ট্যাগ দিয়ে আমরা সিএসএস স্ট্রাক করতাম করতে পারি না, এক করতে পারি না এইচটিএমএল এর ভিতর? হ্যাঁ ভাইয়া, আজকে কি ভাইয়ার কিবোর্ড নিছি তো, কিবোর্ডের সাইজটা আলাদা হয়ে গেছে। স্টাইল ইকুয়াল টু, আমরা কি জানতাম এরকম একটা দিয়ে এটা। এখন কথা হচ্ছে এখানে প্রপার্টি কি আর ভ্যালু কি, কে বলতে পারবেন প্রপার্টি কি ভ্যালু কি? প্রপার্টি হচ্ছে আপনি কি করবেন, ভ্যালু হচ্ছে আপনি কতটুকু করবেন। জিনিসটা ভালো করে বুঝেন, প্রপার্টি আপনি কি করবেন, কি করতে যাচ্ছেন আপনি, ভ্যালু আপনি কতটুকু করবেন, কি করবেন, এটা কি করবেন আর কতটুকু করবেন, কেমন করবেন এটা। তাহলে প্রপার্টি আমি হচ্ছে কি করব, সাপোজ আমি কালার করব, কালার করলাম, ভ্যালু আমি কি কালার করব, রেড কালার করব, রেড। আচ্ছা, আবার প্রপার্টি কি করব, আমি আমি ফ্রন্ট ফ্যামিলি দেব,
এই যে ফ্রন্ট ফ্যামিলি। আচ্ছা ভ্যালু কি করব আমি, আমি এরিয়াল ব্ল্যাক করে দেব। এরিয়াল ব্ল্যাক একটা, আচ্ছা ওয়েট, এরিয়াল ব্ল্যাক কি এটা কে চেনেন না? একটা ফন্টের নাম ভাই, যারা চেনেন না তাদের জন্য ওই যে সেম ভাবে বলা ছাড়া উপায় নেই, তাদের জন্য সমবেদনা। তাও একটু দেখাই দিই, অনেকেই নতুন আছে। যারা কাইন্ডলি বেসিক গুলো জানেন না, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলো একটু কাইন্ডলি শিখে নেবেন। রিয়েল মামা, আপু একটু র্যানকে সরতে বলেন তো আপাতত। আচ্ছা সরি, আসলে আমার নেট চলে গেছিল। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, জি ভাইয়া শোনা যায়, নেট চলে গেছিল আমার। এরিয়াল ব্লক দিলাম। আচ্ছা আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে দেখি নি এরিয়াল ব্লকটা আসলে কি। সাপোজ আমরা একটা লেখা লিখলাম, হ্যালো এটা হচ্ছে মেইন ফন্ট, এটাকে যদি আমরা এরিয়াল ব্লক করতে চাই, এখানে দেখেন তো এরিয়াল ব্লক কই আছে, খুঁজেন। এইভাবে না খুঁজে সার্চ করতে, এই যে এরিয়াল ব্লক দেখেন, এরিয়াল ব্লক দিলে এই ফন্টটা হলো এরিয়াল ব্লক। সেম ভাবে এটা এখানে ইউজ করছি, এরিয়াল ব্লক। ঠিক আছে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি। চলে আসছে লেখাটা? বুঝছেন কি বিষয়টা? আচ্ছা ভাই, তাহলে এখানে কি বুঝলাম, মাইক্রোসফট ওয়ার্ডে আপনার লেখার প্রন গুলো কি চেঞ্জ করতে পারবে এভাবে ইয়া করে? আপনি রিয়েল দিয়ে আপনি আমি এটা উদাহরণ দিলাম, এরিয়াল ব্ল্যাকটা যে ফন্ট, এই ফন্টটা আসলে কি অনেকেই চিনে না? আমি যে এখানে এরিয়াল ব্ল্যাক লিখলাম, না এরকম আর অনেকগুলো ফন্ট আছে এই ধরনের আর কি। হ্যাঁ সাপোজ এখানে দেখেন আরেকটা ফন্ট আছে, আমি একটু দেখি কোন ফন্ট দেবো, শুধু এরিয়াল দেবো। আচ্ছা এরিয়াল NARRRW এটা দিয়ে দেখি। আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে যায়নি, চেঞ্জ হয়েছে ফন্ট। এইভাবে আপনাদের ফন্ট গুলোর নাম জানতে হবে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে কি, আমরা যখন একটা DIV ট্যাগ দিয়ে করছি, এটা কিন্তু ছোট হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি এটাকে বড় করব। তাহলে আপনি বড় করেন, সেম ভাবে আপনি আবার প্রপার্টি দেন, কি দিবেন প্রপার্টি? ফন্ট সাইজ, ফন্ট সাইজ প্রপার্টি দিলেন, আবার ভ্যালু দেন, কত দিবেন? 30 পিক্সেল দেন, 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কন্ট্রোল আর দেরি করে দেন। বড় হয়েছে। আর এগুলো আমি লিখছি এগুলো কিন্তু ওই কারণে যে নিচের লেখাগুলো আছে ওগুলো এমনিতে শো করতেছে, ওগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে, আপনি শুধু এটা ফলো করেন, লেখাটা বড় হয়েছে, আমি ন্যারো করে দিছি লেখাটাকে। আচ্ছা এখন সাপোজ হচ্ছে আমরা আরেকটা করব, এটা হচ্ছে হ্যালো বাংলাদেশ রেড রেড। তারপর সেম ভাবে আমি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে ভিতে পেস্ট করলাম, এখানে বলে দিলাম আমার টিটেল ব্লু গ্রিন দেই, গ্রিন সেম ভাবে বলে দিলাম ক
পিঙ্ক, তাহলে আমাদের এখানে এগুলো চেঞ্জ করে দিতে হবে। পিঙ্ক এটা কি দিছি, গ্রিন, GRWN গ্রিন। এবার কন্ট্রোল দিয়ে সেভ করে দেখেন তো কি আসে, চলে আসছে। এই ছিল বিষয়, এটাকে কি বলা হয়। সিএসএস আমরা তিন ভাবে লিখতে পারি, খেয়াল করেন সিএসএস কয় ভাবে লিখতে পারি, তিন ভাবে লিখতে পারি। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস, তারপর আরেকটা কি ইন্টারনাল সিএসএস। একটা কি এক্সটার্নাল সিএসএস, এখন এই যে আমরা এই সিএসএস টা তৈরি করলাম এটাকে কি সিএসএস বলা হয়, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, বুঝতে পারছেন, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। একটু দেখেন আমাদের এই তিনটা টাইটেল করার জন্য, এইভাবে করার জন্য আমাদের কি করতে হয়েছে, এই পরিমাণ লেখা লিখতে হয়েছে, এই লেখাটা খুবই দুঃসাধ্যকর, মানে এই তিনটে লাইনের জন্য এতগুলো লেখা ইন্টারনাল ইনলাইন সিএসএস এ অনেক লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা এরপর যদি আমরা ইন্টারনাল সিএসএস দেখি, ইন্টারনাল সিএসএস সেম ভাবে আমাদের এই কাজগুলোই করতে হবে, কিন্তু আমাদের এই যে স্টাইল এসে চেঞ্জ হয়ে যাবে। আপনার কি ক্লাসে আছেন? জি ভাই আছি। আর কোনো কথা নেই তো? আচ্ছা আচ্ছা, আকাশ আছে, রেদওয়ান আহমেদ নেই নাকি? নাই, ওই দেখি এক সেকেন্ড। আকাশ, আচ্ছা তো নাই, ওকে। তো এই ছিল বিষয়, এখন যদি আমরা এটাকে উঠাই দেই, একটু ঝামেলা করতেছে, ইনলাইন সিএসএস লিখি। দেখেন ইনলাইন সিএসএস লিখলাম, ইন্টারনাল সিএসএস W3 স্কুলে চলে যাই একটু, ইনলাইন সিএসএস টা দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন হয়তো। এই যে দেখেন সিএসএস কয় প্রকার, তিন প্রকার, আমি এটাই বলছি, সিএসএস তিন প্রকার, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। মানে কি বলছে, বাই ইউজিং অ্যান এক্সটার্নাল সিএসএস ফাইল, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস ফাইলের জন্য নয়েজ কার, ভাই সে একটু মিউট করে দিবেন। কে এটা? আমির হোসেন, কি সমস্যা ভাই, মিউট করে দেন না। আচ্ছা ইনলাইন সিএসএস এটা, ইন্টারনাল সিএসএস এটা, এক্সটার্নাল সিএসএস এটা, এই ছিল বিষয়। এখন একটু দেখি আমরা এখন আসি আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস করার জন্য কি করতে হবে, আমাদের লেখাটা সেম থাকবে। আমরা এই যে দেখেন তো এই ক্লোন এটা আছে না, এটাকে কি বলা হয় কে জানেন? ডাবল কোটেশন, 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 হ্যাঁ ডাবল কোটেশন। এই কোটেশনটার জন্য আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ইনলাইন সিএসএস লিখবো, সরি ইন্টারনাল সিএসএস লিখবো, তখন আমাদের হেডের ভিতর লিখতে হবে, কোথায়, হেডের ভিতরে লিখতে হবে, হেডের নিচে। এখানেও আপনি লিখতে পারেন, তবে অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে, যেমন আজকে একজন টেবিল নিয়ে প্রশ্ন করছিল, ভাই শো করতেছে না, এই ধরনের কাজ করতে চাই শো কর, হয়তো অনেক ঝামেলায় পড়বেন। বেটার হবে বেস যেটা, সেটা হচ্ছে হেডের ভিতরে লেখা। তাহলে আমরা প্রথমে এই ডাবল কোটেশনের জন্য আমরা
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, আমরা ডাবল কোটেশন ইউজ করব না। এখন ডাবল কোটেশন বাদ দিয়ে আমরা এইটাকে কপি করে নেব, কপি করে নিলাম, এটার ভিতর দিয়ে দেব আমরা, ক্লিয়ার? এবার আমরা একটু কন্ট্রোল এটাকে উঠাই দেবো, আমরা তো এটার কাজটা ওখানে করলাম, এটাকে আমরা উঠাই দেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখি তো আমাদের কি শো করে। কি হয়েছে আমাদের এটা কিন্তু কিচ্ছু হয়নি, যেগুলো লিখছি ওগুলোই চলে আসছে, কারণ আমরা একে বলে দেইনি যে এটা কি করছে। হেডটা ক্লোজ হয় না ভাইয়া, হেড ক্লোজ হয়নি বলতে, এটা তো একটা ভুল। থ্যাংক ইউ। এটা ছাড়াও হেড ক্লোজ হলে এখানে শো করতো না, দেখেন এখানে শো করবে না, কারণ আমরা এখানে বলে দেইনি। এখানে যে স্টাইল ট্যাগ দিয়ে করছি, এখানে স্টাইল অ্যাট্রিবিউট ছিল, আমরা এখন এইটাকে বিপরীত করে স্টাইল ট্যাগে রূপান্তর করব। এতদিন ছিল অ্যাট্রিবিউট, ইন্টারনাল সিএসএস এ হয়ে যাবে এটা ট্যাগ। ট্যাগ লিখি আমরা এইভাবে, আমরা সেম এটাকে ক্লোজ করে দেব। খেয়াল করেন, এবার আমরা একটু দেখি কি শো করে, এখনো কিছু শো করেনি, কেননা আমরা বলে দেইনি যে এইটা কাজ করতেছে। হ্যাঁ মামনিকে গিয়ে জিজ্ঞেস করো, আমি জানি না। আচ্ছা দেখেন, এইটাকে আমরা বলে দেইনি, এখন এটাকে যদি বলে দিতে হয় তাহলে কি করতে হবে, যেটা হচ্ছে ডিআইভি ট্যাগটা, তাহলে এখানে আমাদের ডিআইভি লিখে দিতে হবে। ডিআইভি লিখে দিলাম, এখানে যদি আপনার এ ট্যাগ ইউজ করতেন তাহলে আপনার এখানে এ ট্যাগ দিতে হতো, যদি এইচ ট্যাগ ইউজ করতেন তাহলে এইচ ট্যাগ দিতে হতো, ঠিক আছে বিষয়টা? আপনি যে ট্যাগটা কালার করতে যাচ্ছেন বা ডিজাইন করতে যাচ্ছেন সেটা এইভাবে দিতে হবে। কেন তো শো করছে, কেউ কথা বলে না ভাই, শো তো করছে, তাহলে সব ট্যাগ গুলো তো উপরে চলে গেল, হেডে সব ট্যাগ উপরে চলে গেল বলতে, এটা দেখেন এটার কাজ কি একটু দেখাই দিই। এই যে আমাদের যে এই জিনিসগুলো আছে এগুলো আমরা সব উঠাই দিব এখন। আচ্ছা তাহলে সব উঠাই দেবো, উঠাই দিলাম, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আমরা অনেক সময় যাই না, সাপোজ এটা একের ভিতর তিনটা করে ফেলি, এটা আমরা অনেক সময় চাই কি যে হচ্ছে এখানে কিছু লেখা লিখবো, সেগুলোর মাঝে মধ্যে এই লাইনটা আমি লাল করে দেবো, এই লাইনটা লাল করে দেবো, এই লাইনটা লাল করে দেবো, তাহলে কি করতে হবে আমাদের, এখানে সেম ভাবে ওই ট্যাগটা ইউজ করতে হবে, এখানে সেম ভাবে ওই ট্যাগটা ইউজ করতে হবে, এখানে সেম ভাবে ওই ট্যাগটা ইউজ করতে হবে। কিন্তু আমি যদি সবগুলো সামনে ডিআইভি দিয়ে, আমি যদি ইন্টারনাল ট্যাগে যদি আমি মানে লেখাগুলোর আগে যদি ডিআইভি দিয়ে দিলে ওই লেখাটা কালার হয়ে যাবে। এই যে এই ডিআইভি ট্যাগটাকে আমি মেনশন করতেছি, ভালো করে বুঝুন, এই ডিআইভি ট্যাগটাকে আমি মেনশন করে দিচ্ছি যে এখন নিচে বডির ভিতরে যতগুলো ডিআইভি ট্যাগ আছে সবগুলো এখন এই কালার হয়ে যাবে। এখানে যদি 100টা ডিআইভি দিয়ে থাকতো তাহলে 100টাতে সেম কালার হয়ে যাবে, সেম ফন্ট সাইজ হয়ে যাবে। আচ্ছা এখন দেখ কন্ট্রোলার সবগুলো হয়ে গেছে, হ্যাঁ ভাই, তাহলে কি হলো এখানে আমাদের কতগুলো লেখা লিখতে হয়েছে, কিন্তু সেটা শর্ট করে আমরা একটা লেখায় শেষ করলাম, জিনিসটা বুঝতে পারছেন? জি। আচ্ছা এখন আসলো এটা একটা বিষয়, এখন কথা হচ্ছে আমরা তো এখানে গ্রিন করছি, এখানে তো পিঙ্ক করছি, এটা বলতাম, হ্যাঁ আমি একটার পর তো একটা সিরিয়ালি শিখে, আগে ওই জিনিসটা বুঝেন, পিঙ্ক করছি গ্রিন করছি, কিন্তু ওখানে তো গ্রিন হয় না, এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে যে ইনলাইন আর ইন্টারনাল সিএসএস এ সেম লেখা বড়ই করতে হবে, যদি আলাদা আলাদা করতে চাই এক্সটার্নালে গিয়ে আপনি শর্ট করতে পারেন। আচ্ছা তো দেখে দে, এখন হচ্ছে সাপোজ এটা দেখি বলছে ডিআইভি ট্যাগ, মানে এখানে সবগুলোকে বলছে বডির ভিতরে, আমি বললাম যে তুমি গিয়ে শফিক নামে একটা ছেলে আছে সেখানে গিয়ে তাকে, মার্কেটে শফিক নামে একটা ছেলে আছে
সেই শফিককে গিয়ে তুমি আমার ফোনটা দিবা, এই ফোনটা দিবা। এখন মার্কেটে তো 10 জন শফিক থাকতে পারে, সে কি 10 জনকে ফোন দিবে? বলে দিতে হবে সে অমুক জায়গায় থাকে, বা তার বাবার নাম এটা, বা তার মায়ের নাম এটা, বাবার নাম রফিক, তার নাম শফিক, তাকে গিয়ে তুমি ফোনটা দেবা। তখন কি সেই কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজে পাওয়া যাবে না মার্কেটে? তখন আচ্ছা, সেম ভাবে আমাদের বডিতে বলে দিতে হবে। আমরা বডিতে যদি লিখে দেই যে হচ্ছে ক্লাস, ক্লাস একটা অ্যাট্রিবিউট, এখানে আমরা ডাবল কোটেশন দিলাম। এখন এখানে আমরা বলে দিতে পারি কি, আমার রেড টাইটেল, রেড টাইটেল ভাই এখানে ক্লাসের জায়গায় আমার জি বলতেছি ক্লাসের জায়গায় ইফ স্পেসটা না দেওয়াটাই বেটার। আপনি এই স্পেসটা কাটতে বলতেছেন? না না, ওই যে ক্লাসের জায়গায় যে আমার টাইটেলের পরে যে স্পেস গুলো দিবেন না, আমি ওই স্পেস গুলোর কথা বলতেছি। আরে ভাই ফারস্টে বোঝাচ্ছে ভাই, এখন একটু দেখি, আমরা ওটাতে পড়ে যাব। রেড টাইটেল এখানে দিলাম, আমার টাইটেল, টাইটেল বা দিলাম করিম, করিম এইভাবে দিলাম আমরা, ঠিক আছে। এখানে হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে, অর্থাৎ ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট যখন আমরা ইউজ করব তখন আমরা এইভাবে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবো, অনেকগুলো নাম দিতে পারবো। এখানে আমার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই দিবেন, কিন্তু একটার সাথে একটা মিল করা যাবে না। আপনি সাপোজ এটা দিছেন, এটা কপি করি, কপি করে আমরা এখন ডিআইভি ট্যাগে এই ক্লাস, যে আমরা বলে দিচ্ছি কি যে তুমি ক্লাসের ভিতরে যে নামটা আছে ওই নামটা এখানে দাও, তার মানে এখানে ক্লাসের জন্য একটা ডট দিতে হবে কোনো স্পেস ছাড়া। দেন এখানে আমরা আমার রেড টাইটেলটা পেস্ট করে দিলাম, কি দিছি আমার রেড টাইটেল, শুধু দিছি রেড টাইটেল দিছে, হ্যাঁ এই রেড টাইটেলটা। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, সরি। দেখেন শুধু যেটাকে বলছি সেটা কিন্তু হয়েছে। এখন এখানে তো হচ্ছে আমার রেড টাইটেলটা দিছে, আমি যদি এইটাকে দিই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইটার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম, দেখেন সেম আছে, কোনো চেঞ্জ হবে না। আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। ক্লাস, ক্লাসের ক্ষেত্রে আপনি বললেন স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ ওইটা স্পেস দেওয়া যাবে না, এখন আমি বলতেছি ক্লাসের ক্ষেত্রে আপনি এইভাবে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন। আমরা এই একটু এখানে আসি, এখানে এসে ভিউ পেজ সোর্সে যাই, আর 10 মিনিট আছে ক্লাসটা। এখানে গিয়ে কন্ট্রোল এ প্রেস করে এখানে আমি লিখলাম ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস কতটা ইউজ হয়েছে দেখেন, 347টা, 347টা আমি এ লিখলাম, কত হাজার ইউজ হয়েছে। আমি বি লিখলাম, আমি ডিআইবি লিখলাম, 445টা। তার মানে ডিআইবি ট্যাগের কাজ আছে, এটা দেখানো ছিল। আচ্ছা ওকে, এখন আমাদের হচ্ছে ক্লাসের ক্ষেত্রে তিনটার যে কোনো একটা দিব দিলে আমাদের শো করবে, তাহলে তো আমাদের এখানে এতগুলো লেখার প্রয়োজন নাই। হ্যাঁ এতগুলো লেখার প্রয়োজন আছে এবং স্পেসও দিতে হবে, এটার কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টে গিয়ে, বুঝতে পারছেন? আপনি যখন এখানে, এখন আমাদের যেহেতু প্রয়োজন নেই এখন আমরা এতগুলো দিব না, যে কোনো একটা দিব, আমাদের যেটা ইচ্ছা এটা দেবো, কিন্তু তিনটা বেশিরভাগ দিতে হবে। এটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আপনি দিতে পারবেন, এখানে দুইটা ট্যাগ ইউজ করা যায়, এখানে আপনি আইডি ট্যাগ ইউজ করতে পারবেন। একটা ক্লাস অ্যাট্রিবিউট, একটা আইডি অ্যাট্রিবিউট। আপনি যখন ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করবেন তখন আপনি স্পেস দিয়ে দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আপনি যখন এখানে সেম কাজটাই করবে আইবি, আইবি সরি আইবি না, আইবি না আইডি, আইডি আইডি সরি আইডি ইকুয়াল টু, আচ্ছা ডাবল কোটেশন, এখানে কিন্তু আপনি আর সেম ভাবে ইউজ করতে পারবেন না। এখানে যদি আপনি লেখেন করিম, করিম রফিক, এইভাবে যদি লেখেন রফিক, তাহলে কিন্তু শো করবে না, আপনাকে মিনিমাম এইভাবে লিখতে হবে রফিক। আপনি যদি একাধিক লিখতে চান,
বা আপনি এইভাবে লিখবেন, একটু ভালো করে খেয়াল করবেন, আমি একদম ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি, রফিক, ঠিক আছে? তো আপনি আইডিতে স্পেস দিয়ে বা একাধিক সংখ্যা ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি ক্লাসের অ্যাট্রিবিউটে একাধিক সংখ্যা ইউজ করতে পারবেন, মানে আপনি একাধিকবার স্পেস দিয়ে যতগুলো আপনার দেওয়ার ইচ্ছা আপনি দিতে পারবেন। এটা হচ্ছে আইডির সুবিধা, বা আপনি এভাবে দিতে পারেন করিম, তারপর এখানে আর এ এ পাইছি, বোঝার খাতিরে ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের এইটা এটা এটার কাজকে, যেহেতু আমরা এটা ক্লাস দিয়ে শিখছি, ক্লিন করাটা শিখবো আমরা আইডি ট্যাগ দিয়ে, আইডি অ্যাট্রিবিউট দিয়ে। তাহলে আমাদের এখন কি করতে হবে, সেম ভাবে এখানে ডিএবি ট্যাগের কাজ করছি না, ডিএবি ট্যাগ দিতে হবে আমরা। তারপর কি করছিলাম, ডট দিছিলাম, কিন্তু এখন আমরা এখানে ডট দিব না, কারণ ক্লাস যখন ইউজ করবো, ভালো করে খেয়াল করেন, ক্লাস যখন ইউজ করবো তখন আমাদের ডট দিয়ে কাজ করতে হবে, কিন্তু আমরা যদি আইডি ইউজ করি তখন আমাদের হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে আইডি অ্যাট্রিবিউট। হ্যাশ দিলাম, দেন এখন আমি এটাকে বলে দিলাম যে এটা। এখন আমি সেম ভাবে এই কাজটা করব, ক্লিয়ার? তাহলে আমার এটা কি ছিল, গ্রিন করতে হবে। তাহলে আমি এখানে বলে দিই তুমি গ্রিন হয়ে যাও, গ্রিন, কন্ট্রোল এস, হয়ে গেছে। সবাই কি আছে না চলে গেছে? আসি আসি। আচ্ছা, তো এই জিনিসটা কি বুঝতে পারছেন, আপনি ক্লাসের ক্ষেত্রে একাধিকবার স্পেস দিয়ে ইউজ করতে পারবেন, যে স্পেসের কথা বলছিলেন, আপনি কি এখন জিনিসটা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখানে আমার রেড টাইটেল, এটা কি একটা কি কোড? কোন কোড না, ডিআইবি ডট। আপনি এখানে লিখতে, আপনার নাম কি? জিয়া। জি, আমি এখানে জিয়া লিখে দিলাম। এটা হ্যাঁ ভাই, জিয়া লিখে দিলাম, স্টাইলে বলছি টাইটেলের পর। মানে কোন কাজ আছে ভাই লেখাটার? নাম লিখলেন, ক্লাসে জিয়া লিখলেন, এই লেখাটার কি কোনো কাজ আছে? এই যে এই লেখা দিয়ে আমরা এখান থেকে বলে দিচ্ছি, ইনলাইন হেডের ভিতরে বলে দিচ্ছি, তুমি যা জিয়া নামে যে লাইনটা আছে ওই লাইনকে যা রেড করে দাও, এই কাজটা করে দিবা। আচ্ছা ভাই, হ্যাঁ এটা বুঝাচ্ছিল জি ভাই। মানে এই নিচে বডির মধ্যে যেটা আছে এটার ডিজাইনার কি ওই স্টাইলই করতেছি, এটা চিহ্ন করে দিচ্ছি যে এই চিহ্নটা ওইখানে চিনে নিচ্ছে আর কি, তাই তো ভাই? এখন বোঝেন? জি জি ভাইয়া, হ্যাঁ। প্লাস অ্যাট্রিবিউট ডাবল কোটেশন, কি লিখছি আমি? জিয়া, তাই না? এখানে আমরা জিয়া লিখে দেবো, জিয়া, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখেন আমি এখানে কি বলে দিছি, ডিআইবি ট্যাগ বডির ভিতর যতগুলো ডিআই, ভালো করে বোঝেন, বডির ভিতর যতগুলো ডিআইবি ট্যাগ আছে তার ভিতর ক্লাস অ্যাট্রিবিউট যতগুলো আছে, ক্লাস অ্যাট্রিবিউট যতগুলো আছে, ক্লাস অ্যাট্রিবিউটের ভিতর যতগুলো নাম জিয়া নামে সেভ করা আছে ততগুলোকে তুমি এই রেড করে দিবা, ফন্ট ফ্যামিলি এরিয়াল ন্যারো করে দিবা, আর এটা করে দিবা। এখন আপনি এখানে রিলোড দেন, এটার এটা হয়েছে, মানে এই দুটাকে জিয়া করে বলে দিছি, এভাবে মেনশন করে বলে দিতে হবে। আপনি এখানে ইচ্ছা মতো, আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, লিখে এখন আপনি এটাকে কপি করে দেন, কিন্তু এটা মনে রাখতে হবে। আপনি এটাকে পেস্ট করে দেন, সেভাবে এখানেও পেস্ট করে দেন, সেভ করেন, রিলোড করেন, দেন চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? জি ভাই, এর চেয়ে ভালো করে বোঝানোর মতো শক্তি আমার আর নাই। বুঝি গেছি, তো আর এর চেয়ে ভালো করে বোঝানোর দরকার নাই। আচ্ছা, ক্লাসটা কিন্তু শেষ, 2 মিনিট আছে। জি ভাই, আচ্ছা, এই দুটো বিষয়ে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারে, ভালো করে মাথায় রাখবেন, আইডি ট্যাগের জন্য হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখন আরেকটা বিষয়, আমি যদি এখানে এই ডিএবিটা উঠা দিই, খেয়াল করেন, এই ডিএবিটা উঠাই দিলাম, দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রিলোড দিলাম, চেঞ্জ হবে না কিন্তু। আপনি যদি এখানে ডিএবিটা একটা নাও দেন,
কিন্তু আপনি এখানে শো করবে। কিন্তু অনেক সময় আছে কি আপনার সফটওয়্যারের প্রবলেমের কারণে, আমার নোটপ্যাডটাতে কাজ করতেছে নোটপ্যাডটার প্রবলেমের কারণে, আপনি ফোনে কাজ করতেছেন ফোনে একটা প্রবলেমের কারণে আপনি এটা শো করবেন অনেক সময়। যেমন অনেক সময় অনেকে টেবিলের নিয়ে আসতে পারতেছে না, সেন্টার করতে পারতেছে না, এই কারণে এই জিনিসগুলো দেওয়া বেটার, মেনশন করে দেওয়া, বোঝায় দেওয়া বেটার ডিআইপি। এটা দিবেন আপনারা অবশ্যই, কারণ এটা দিলে জিনিসটা শিওর, ক্লিয়ার? আমি কিন্তু বললাম না দিলেও শো করবে, আপনি লেখা কমাইতে চাইলে এটা না দিয়ে কমাইতে পারেন, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ঝামেলা হতে পারে। কোন ক্ষেত্রে ঝামেলা হবে এটা আমি নিজেও জানি না ভাই। আপনি আপনি যে বললেন টেবিলেরটা, আমি তো টেবিলে সেন্টার দিছিলাম ওই হেডলাইনটার আগে। কে যেন পোস্ট করছে যে হচ্ছে আপনি? আচ্ছা যাই হোক, আপনি আরেকবার কেটে, ওটা সফটওয়্যার প্রবলেম কারণে অনেক সময় হয়ে থাকে, এই জন্য আপনাকে কমেন্ট করছি আমি। দেখেন যে আপনি আরেকবার কেটে আরেকবার নতুন করে ট্রাই করে দেখেন হতে পারে। আচ্ছা না, এর আগে দেখছিলাম ওল ক্লাস না কি দিছিলেন এটা না, ওইটা আমি আপনার পুরো পোস্টটা না দেখেই বলছি না। তো এই ছিল বিষয়। আচ্ছা নেক্সট ক্লাসে জয়েন করেন, ক্লাসটা ক্লোজ করে দিলাম। Thank you.